কেন্দ্রীয় মন্ত্রী সাক্ষাৎ না পেয়ে এবার 100 দিনের বকেয়ার দাবিতে তৃণমূলের রাজভবন অভিযান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে রবীন্দ্র সদনের সামনে থেকে মিছিল শুরু হবে কিছুক্ষণের মধ্যে। আমি সরাসরি সেই ছবি আপনাদের সামনে রাখবো। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সেখান থেকে রয়েছেন। কৃষ্ণেন্দু, একেবারে দুপুর 3টে নির্ধারিত সময় দেওয়া ছিল এবং রাজভবনের এই যে ছবি আমরা সরাসরি দেখতে পাচ্ছি, তার মানে কি মিছিল শুরু হয়েছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে মিছিল হওয়ার কথা, তিনি তার মানে এসে পৌঁছেছেন? দেখো, মিছিল শুরু হচ্ছে, কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হয়ে যাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছে যাবেন এবং আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। পুরো ব্যারিকেড দিয়ে মোহরকুঞ্জের সবটা ঘিরে ধরা হয়েছে এবং বাঁদিকের যে রাস্তাটা, অর্থাৎ পুরোপুরি তৃণমূল কর্মী দিয়ে একদম ঘিরে ফেলা হয়েছে। অর্থাৎ এই পাচ্ছি এই জায়গাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন। ইতিমধ্যে অনেক নেতারা চলে এসছেন, শাসক দলের যারা সাংসদ এবং রাজ্যের মন্ত্রী তারা ইতিমধ্যে চলে এসছেন। পুলিশি নিরাপত্তা চোখে পড়ার মতো আমরা দেখতে পাচ্ছি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেই তাদের হাঁটা শুরু হয়ে যাবে এবং আমরা মিছিলও শুরু হয়ে যাবে। এই মিছিল সোজা যাবে গিয়ে পার্ক স্ট্রিট হয়ে ধর্মতলা, রানী রাসমণি রোড, সেখান থেকে উত্তর যে গেট রাজভবনে সেখানে গিয়ে পৌঁছবে। তোমার কাছ থেকে জানতে চাইবো, এইটা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিলেন, লাখ লাখ চিঠি আবেদনপত্র যেটা কেন্দ্রীয় মন্ত্রীকে দেওয়ার কথা ছিল সেটা যেহেতু দেওয়া সম্ভব হয়নি, সেটা রাজভবনে নিয়ে যাওয়া হবে। সেই চিঠিগুলো কি তার মানে এসে পৌঁছেছে এই মিছিলের সঙ্গে চিঠিগুলো নিয়ে যাওয়া হবে? একদমই তাই। তৃণমূলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সেই চিঠি নিয়েই আজকে রাজভবনে যাওয়া হবে। সৌগত রায় তো বলেই দিয়েছেন যে রাজ্যপালকে দরকার নেই, আমাদের সঙ্গে রাজভবন চলো অভিযান। রাজভবনে অভিযান চলবে এবং আজকে তুমি জানো যে ইতিমধ্যেই গতকাল তৃণমূলের তরফে রাজ্যপালকে চিঠি দিয়ে অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল, কিন্তু রাজ্যপাল জানিয়েছিলেন তিনি থাকতে পারবেন না এবং প্রয়োজনে উত্তরবঙ্গে এসে প্রতিনিধি দল দেখা করতে পারে। পাল্টা চিঠি দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে, যেটা অবাস্তব এবং এটা একটা জমিদারি কালচার, এমন তথ্য বলা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে তৃণমূলের তরফে সেই চিঠির বোঝা নিয়ে যাওয়া হবে রাজভবনে এবং সেটা নিয়ে যাওয়া হবে রাজভবনের ওখানে। আমরা দেখতে পাচ্ছি রাজভবনের সামনে সেখানে একটা মঞ্চ তৈরি করা হচ্ছে এবং সেখানে প্রয়োজনে ধর্ণায় বসে যেতে পারেন তৃণমূলের কর্মী সমর্থকরা। কিছুক্ষণের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে আসবেন, প্রচুর কর্মী সমর্থক এসছেন। যে বঞ্চনার অভিযোগে দিল্লিতে দুদিনব্যাপী আন্দোলন হয়েছে, আজকে কার্যত পার্ট টু দিল্লির পরিবর্তে কলকাতা, কিন্তু যেহেতু রাজ্যপাল নেই, সেই রাজভবন অভিযানের পর প্রয়োজনে রাজভবনের সামনে ধর্ণায় বসে যেতে পারেন তৃণমূল কর্মীরা, এমনটাই তৃণমূল সূত্রে জানা যাচ্ছে। একেবারে দুই রাজধানীতে কর্মসূচি, আপনারা জানেন যে 2 তারিখ এবং 3 তারিখে কর্মসূচি নেওয়া ছিল দিল্লিতে এবং দিল্লির পর, অর্থাৎ দেশের রাজধানীর পর এবার রাজ্যের রাজধানীতে কর্মসূচি তৃণমূল কংগ্রেসের তরফে নেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই। যেই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন তখনই কিন্তু রাজভবনের দিকে অভিযান শুরু হয়ে যাবে।